আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নুসরাত জাহান। বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের ওপর দমনপীড়ন এবং সহিংসতা একটি অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ণ করেছে। বৃহস্পতিবার 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে HRW বলছে, গত 7 জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছে শেখ হাসিনার সরকার। তবে অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ার বিষয়ে আস্থা না থাকায় প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের 8,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্দেশ্য ছিল তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন আর বিরোধী নেতাদের অযোগ্য ঘোষণা করা যায়। অনেককে বেআইনিভাবে আটকে রেখে পুলিশ নিখোঁজ বলে দাবি করে বলেও অভিযোগ তাদের। তবে শেষ পর্যন্ত আদালতে হাজির করার আগে তাদের কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে বেআইনিভাবে আটকে রাখা হয়। এসব নিপীড়নের সুষ্ঠু তদন্তের ওপর জোর দিতে বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহির অভাব দুর্নীতিকে আরও উস্কে দিচ্ছে, এমনটাও দাবি তাদের। এছাড়াও প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে সাংবাদিকদের দমনপীড়নের অভিযোগও করা হয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।